আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই ভিডিও দেখার জন্য আমি আজকে তুলে ধরব বাংলাদেশে ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটছে এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে এবং তার প্রকৃত সমাধান কি সেটা আসলে ধর্ষণ বা মল স্টেশনের মতো বিকৃত মানসিকতার ঘটনা গত কয়েক বছরে ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে যার কিছু মিডিয়াতে আসে কিছু আসে না নারীর প্রতি যৌন হরণির ঘটনা বাড়ার পাশাপাশি ধরনের ক্ষেত্রেও অনেক নতুন নতুন নতুনত্ব এসেছে আমরা জানি নববর্ষে টিএসসিতে সবার সামনে যৌন হরণির ঘটনা ঘটে এবং গণপরিবহনে কমপক্ষে আঠারো থেকে বিশ জন নারী নির্যাতনের শিকার হয় প্রত্যেক বছর গত বছর রাজধানীতে এক গারো তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় এরপর প্রায় দেখা যায় নারীরা বাসে একা থাকলে তাদেরকে বাস ড্রাইভার ও সহকারীরা মিলে ধর্ষণ করে সর্বশেষ একত্রিশ মার্চ গত বছর টাঙ্গাইলে মধুপুরে একটি বাসে এক নারীকে গণধর্ষণ করা হয় এবং ছয় মাসের শিশুরাও এই ধর্ষণ থেকে রেহাই পায় না ব্রাকের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার পনেরো চেয়ে ষোলোতে বেশি নারী ধর্ষিত হয়েছে এবং এই সংখ্যা প্রায় চুহাত্তর থেকে আটাত্তর শতাংশ বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য হাজার চোদ্দ সালে পাঁচ হাজার নারী ও নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং সহিংসতার মধ্যে রয়েছে অ্যাসিড নিক্ষেপ অপহরণ ধর্ষণ ধর্ষণ পরবর্তী হত্যা পাচার খুন যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি নারীর প্রতি সহ নির্যাতন যেমন পাল্লা দিয়ে ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি নারী নির্যাতনের প্রতিরোধে তোড়োরে নারীবাদীদের কলম লেখনী নারী সংগঠনের সভা সেমিনার সরকারের মহিলা ও শিশু নিয়ন্ত্রণের মন্ত্রণালয়ের সচেতনামূলক প্রকল্পের মাত্রাও বহুগুণ বেড়েছে সমাধান হিসেবে দেওয়া হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে ধার করা যেমন নারীকে শিক্ষিত হতে হবে নারীর সম অধিকার ক্ষমতা নিশ্চিত করতে হবে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে সর্বোপরি নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে এই নির্যাতন বন্ধ করা সম্ভব আসলে এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করা হবে বা করা হচ্ছে এরকম তারা প্রেসক্রাইব করে এই সমাধানসমূহ গ্রহণের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর এদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী পদ অলঙ্কৃত করেছেন নারী বর্তমানে স্পিকারের পদে অধিষ্ঠিত হয়েছেন একজন নারী নারী শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে এখন প্রায় পুরুষের সমান নারীরা দিন দিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে নারী অধিকার রক্ষায় প্রতিনিয়ত উৎপাদিত ও আমদানি হচ্ছে দেশি বিদেশি এনজিও মানবাধিকার সংস্থা যারা নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে নারী নির্যাতনের বিপক্ষে নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেক সরকারই প্রণয়ন করছে ডজন ডজন আইন পূর্বে আইনসমূহকে আরও কঠোর করা হচ্ছে পশ্চিমা শক্তিগুলো আমাদের সমাজে নারী নির্যাতন নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রগামীদের পুরস্কৃত করছে তাদের অবদানের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ইন্টারন্যাশনাল উইমেন অফ ক্যারেজ অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন কারণ তিনি দেশের সুবিধাবঞ্চিত বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের পক্ষে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফতোয়ার বিরুদ্ধে তার মামলা লড়ার কথাও স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অন্যদিকে আমেরিকার ফরচুন সাময়িকী গত চব্বিশ মার্চ দুই হাজার ষোলো নিজস্ব ওয়েবসাইটে বিশ্বের মহান জন নেতার তালিকা প্রণয়ন করেছে যাতে দশ নম্বরে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাছিনা শেখ বিষয়ে ফরচুন বলেছে তিনি নিজ দেশে নারীদের অধিকার এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন দেশে নারীদের আইনগত সুরক্ষা নিশ্চিত করছেন পাশাপাশি তিনি অধিকার শিক্ষা আর্থিক স্বাধীনতা রাজনৈতিক ক্ষমতা দিতে কাজ করছেন কিন্তু এত কিছুর পরেও নারীর প্রতি যৌনহারানি শহরের নিযোতন বন্ধত স্বপ্নের বিষয়ে কমার কোনো লক্ষ্য আপাতত নেই দেখা যাচ্ছে না এবং নির্যাতনের গ্রাফটা দিন দিন আরও অর্ধকর্মী হচ্ছে কারণ আমরা নারীর প্রতি যৌন সহ নির্যাতনের প্রকৃত কারণ অনুসন্ধান করতে ব্যর্থ হয়েছি আসলে প্রকৃত কারণ অনুসন্ধান এখন দেখি একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় পশ্চিমাদের দেওয়া এই সমাধানগুলো কত দুর্বল এবং মৌলিকভাবে কত অসার পরিসংখ্যান বলছে যে সব দেশ নারী উন্নয়ন সূচক হিসাবে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা শিক্ষা অধিকার সচেতনতা নারী ক্ষমতায়নকে মাপকাঠি বিবেচনা করে তার নারীকে উন্নত জীবন দেওয়া তো দূরের কথা নিরাপত্তা দিতে পারেনি ভারতে প্রতি বিশ মিনিটে একজন নারী ধর্ষিত হয় তারপর চুয়াত্তর শতাংশ নারী দিল্লিতে দুই সালে হয়রানির শিকার হয়েছে হিন্দুস্তান টাইমসের খবর নারী নির্যাতনের প্রতিযোগিতার অগ্রগতি অগ্রগামী তারাই যারা যথারীতি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সবচেয়ে উচ্চকন্ঠা যেমন ইউকে ইউএসএ পরিসংখ্যানের আলোকে ইউকেতে প্রতিদিন একশো জন নারী ধর্ষিত হয় ইউএসএতে প্রতি ১৮ সেকেন্ডে এক নারী একজন নারী ধর্ষিত হচ্ছে সো ইউকে দুই দশমিক পাঁচ হাজার দুই দশমিক পাঁচ মানে আড়াই হাজার স্বীকৃত পেডোফাইলস শিশু যৌন নির্যাতনকারী লালন করছে ব্রিটেন প্রতি বিশ জনে একজন নারী ধর্ষিত হয় এবং একশো জন একশো জনে একজন ধর্ষণ হচ্ছে ইউএসএতে প্রতিদিন তিন হাজার সরি তিনজন নারী তার পার্টনার কর্তৃক হত্যা হয় ইউরোপে দশ জনে একজন নারী যৌন হেরানির শিকার হয় ইউএসএতে প্রতি পঁয়তাল্লিশ সেকেন্ডে একজন নারী ধর্ষিত হয় সূত্র মাইকেল গ্যারান্টি দুই সালে প্রকাশিত দ্য আগলি ট্রুথ উপরোক্ত পরিসংখ্যানগুলোকে কি যথেষ্ট যথেষ্ট নয় এটা বোঝার জন্য যে নারী নির্যাতন বন্ধের জন্য যত দাওয়াই দেয়া হোক পশ্চিমা গ্রহণ সমাজ থেকে যা আমরা গ্রহণ করছি তা ব্যর্থতা ব্যর্থতায় পর্যবেসিত হবে অর্থাৎ আমরা সমাজে একটি লাইন টানতে পারি যে সহজে একটা লাইন টানতে পারি যে ভারত পশ্চিমাদের মূল্যবোধ ধ্যান ধারণা চিন্তা চেতনা সংস্কৃতি অনুসরণ করেছে যার ফলশ্রুতিতে আজ আজকে ভারতে পশ্চিমা সমাজের ন্যায় নারীর প্রতি যৌন ও নির্যাতন চরম পর্যায়ে যেখানে দিল্লিকে বলা হয় ধর্ষণের নগরী আর আমরাও পশ্চিমাদের অনুসরণ করে ভারতের পথেই হাঁটছি যার নমুনা বাসে গণধর্ষণের মতো ঘটনাগুলো বেড়ে চলছে একজন যুবক যখন দিনের পর দিন হলিউড বলিউডের মুভি ক্যারিনা ক্যাটরিনা সানি লেওয়ানের আইটেম সং নাটক সিনেমা বিজ্ঞাপনের নারীকে খোলামেলা উপস্থাপন করাকে দেখে স্মার্ট মোবাইলে কম রেটের ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের সহজলভ্য সাইটগুলো বিচরণ করে এবং এরপর রাস্তা বা ক্যাম্পাসে কোনো নারীকে যে কোনো দৃষ্টিতে যে সে কোন দৃষ্টিতে দেখবে আসলে যেখানে নারীরাও নারীরাও স্বাধীনতার নামে বা অধিকার আদায়ের নামে নিজেদের উপস্থাপন করছে আকর্ষণীয় রূপে এক্ষেত্রে নারীদেরও বেশি দোষ দেওয়া যায় না কারণ প্রতিনিয়ত নাটক সিনেমা বিজ্ঞাপনের মাধ্যমে নারীদেরকে উৎসাহিত করা হচ্ছে পশ্চিমাদের বা ভারতীয় নারীদের মতো আধুনিক হতে ফলশ্রুতিতে আমাদের সামনে একজন নারী উপস্থিত হচ্ছে একটি ভোগ্যপণ্য হিসেবে ফলে ধর্ষণ মাসের শিশুটিও বাদ যাচ্ছে এমনকি ছয় না পর্ণ দেখায় অভ্যস্ত যুবকটির লোলুপ হাত থেকে পশ্চিমারা মুনাফা সর্বোচ্চকরণ নীতির কারণে যে কোনো উপায়কে সঠিক মনে করে এর জন্য নারীর সম্মান বিক্রি করে মুনাফা আসলেও তারা তা বৈধতা দেয় তাই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিকে ওয়েস্ট প্রতিষ্ঠা করেছে এবং সারা বিশ্বে প্রচার প্রসার করে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করছে আর অন্যদিকে নারী মুক্তির বা নারী অধিকারের আন্দোলনকে উৎসাহিত করছে এটা তাদের স্পষ্টত দ্বৈত নীতি সর্বোপরি পশ্চিমারা ও আমাদের শাসক গোষ্ঠী নারীদের সম্মান ও নিরাপত্তা দিতে ব্যর্থ তাই বলা যায় যে নারীর প্রতি সহ হত্যা ও নির্যাতনের মূল কারণ হল পশ্চিমারা বাংলাদেশে তাদের দালাল শাসক গোষ্ঠী ও বুদ্ধিজীবীদের মাধ্যমে জীবন সম্পর্কে তাদের মূল্যবোধ জীবনটা উপভোগ করার যে কোনো উপায় এটাই তাদের জীবনের মূল্যবোধ এবং ধ্যান ধারণা চিন্তা চেতনা সংস্কৃতির ব্যাপক প্রচার প্রসার করেছে এবং সর্বত্র নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে এটাই হলো নারী নির্যাতনের মূল কারণ এবং আমরা জনগণ না বুঝে তাদেরকে অন্ধ অনুসরণ অনুসরণ করেছি সমাধান কি তাহলে আসলে সমাধান এক বছর হতে চলল অথচ এখনো গ্রেপ্তার হয়নি পয়লা বৈশাখ পয়লা বৈশাখে যৌন হয়রানির প্রকৃত অপরাধীর তাই অনেকে মনে করছেন যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিলে এই ধরনের অপরাধ কমে যাবে কিন্তু শুধুমাত্র কঠোর এই সমস্যার সমাধান করবে না যদিও দোষীদের শনাক্ত করা তাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে বর্তমান পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার ব্যর্থতা অস্বীকার করার উপায় নেই তথাপি এটা মূল কারণ নয় তথাপি এবং অনেকের প্রতি অনেকেরই প্রতি বছর এমন ধর অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদে সাজা হচ্ছে কিন্তু অপরাধ কমার কোনো লক্ষণ নেই মূল কারণ বা সমস্যা এটাও না যে আমরা কত আইন শৃঙ্খলা বাহিনী করতে পারলাম নারীর নিরাপত্তার মূল সমস্যা চিহ্নিত করা না গেলে প্রত্যেক নারীর জন্য একজন পুলিশ নিয়োগ করলেও নারীর সম্ভ্রম রক্ষা করা যাবে না যার উদাহরণ স্বয়ং নারী পুলিশ পুরুষ পুলিশ কর্তৃক নির্যাতনের করুণ চিত্র আমেরিকা ব্রিটেন ভারত বা বাংলাদেশে কোথাও ব্যতিক্রম নেই অনেকে মোল্লাদের উদ্ধৃতিতে বলছেন যে পর্দা করলে নারীরা যৌন হরানি সহ নির্যাতন হতে পাবে কিন্তু তনু হত্যার পর অন্যরা বলছে পোশাক বাঁচাতে পারেনি তনুকে বা আর কত পোশাক পরলে ধর্ষণ করা হবে না কারণ তনু হিজাব পরতো এগুলো আসলে ইসলামকে ব্যঙ্গ করে বলা হচ্ছে কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে শুধুমাত্র পোশাক পরিবর্তন করে এই ধরনের অপরাধ বন্ধ করা হবে না বন্ধ হবে না বরং সমাজ থেকে পশ্চিমাদের কাছ থেকে ধার করা মূল্যবোধ জীবনটাকে যে মূল্যবোধটা হচ্ছে জীবনটাকে উপভোগ করো যে কোনো উপায় আর ধ্যান ধারণা পশ্চিমবঙ্গের কাছ থেকে নেওয়া ধ্যান ধারণা চিন্তা চেতনা সাংস্কৃতিক আমূল পরিবর্তন করতে হবে সমাজ হিসেবে শুধুমাত্র ইসলামী পোশাক নয় সমাধান হিসেবে শুধুমাত্র ইসলামিক পোশাক নয় বরং পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করতে হবে ইসলামী মূল্যবোধ ধ্যান ধারণা চিন্তা চেতনা সাংস্কৃতির পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে যা কেবল একমাত্র ইসলামী রাষ্ট্র রাষ্ট্র তথা প্রতিষ্ঠার খিলাফত মাধ্যমেই সম্ভব ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে করেছে কিভাবে করে আল্লাহর কে অর্জনের জন্য ইসলামী নারীকে দিয়েছে সম্মান এবং নিরাপত্তা এবং এই উদ্দেশ্যে ইসলাম প্রথমত ব্যক্তি স্বাধীনতাকে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয়ত সমাজে আল্লাহ প্রতি আনুগত্য উৎসাহিত করা হয়েছে যার মাধ্যমে নারীর প্রতি সঠিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যাবে ইসলাম সমাজের যৌনতার বিস্তারকে নিষিদ্ধ করে নারীর দেহের সকল ধরনের বস্তুকীকরণ এবং শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ করে নারী পুরুষের মধ্যকার সম্পর্ককে কখনো সস্তা করে না এবং সকল ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজ থেকে দূর করে নারী ও পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ বিষয়ক ও সকল চাহিদা পূরণের একমাত্র উপায় হিসাবে বিবাহকে নির্দেশ করে এবং বিবাহের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে যা কিনা নারী পুরুষ ও সমাজকে রক্ষা করে ইসলাম নারীকে সর্বাধিক সম্মান দিতে উৎসাহিত করে ইসলাম কখনোই সস্তা দামে নারীর সম্মান বিক্রি করে না রাসুল্লাহ আছে মূল্যবান কিন্তু সবচেয়ে মূল্যবান একজন পরহেজগার নারী ইসলাম নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে রাসুল তিনি রাসুল্লাহ সাল্লা আরও বলেন এমন একটা সময় আসবে যখন মহিলারা সানা থেকে হাজার পর্যন্ত হাজারে মাউত পর্যন্ত নির্ভয়ে রাতের বেলা পাড়ি দিতে পারবে শুধুমাত্র জীবজন্তু ও আল্লাহর ভয় তাদের অন্তরে কাজ করবে আল্লাহর রহমতে খলিফা ওমর আদিল তানাহু এর সময় এই হাদিসের বাস্তবতা দেখা গিয়েছিল আব্বাসীয় খিলাফতের সময় রোমান সীমান্তে কিছু রোমান সৈন্য একজন মুসলিম নারীর কাপড় ধরে টানাটানি করে অপমানিত করলে সেই নারীর অভিযোগ খলিফার কাছে পৌঁছালে খলিফা মুহতাসিম বিল্লা সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিল এবং মুসলিম একজন মুসলিম নারীর সম্মান নিরাপত্তার জন্য এবং সেই সম্মান রক্ষা করেছিল এছাড়া খিলাফত করলে তাকে পাথর মেরে হত্যা করা হবে ফলে ওই ব্যক্তির দ্বিতীয়বার অপরাধ করার সুযোগ পাবে না এবং অন্যরা ওই ধরনের অপরাধ করার সাহস পাবে না তেরোশো বছরের খেলাফতের ইতিহাসে পাথর মেরে হত্যার ঘটনা অনেক বেশি নয় কম তাই ইসলামী জীবন ব্যবস্থা তথা খিলাফতের অধীনে নারীর প্রতি যৌন সহ সকল ধরনের নির্যাতন বন্ধ হবে কারণ একজন মুসলিম কোরআন সুন্নার সীমারেখা দ্বারা সীমাবদ্ধ একজন মুসলিম একমাত্র আল্লাহ সুবান তালা এর ভয়ে ভীত হয়ে সমাজে নিরাপত্তার হুমকি হতে পারে এরকম ঘিন্ন কাজ সমূহ থেকে বিরত থাকে পাশাপাশি খিলাফত রাষ্ট্র কঠোরভাবে কোরান সুন্নার আইন বাস্তবায়নের মাধ্যমে বিচার ন্যায় বিচার চালু রাখে যার ফলে সামাজিক ভারসাম্য রক্ষা হয় আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সেই হাদিসটা সবাই জানি যাতে তিনি বলেছেন যে মুসলিম সমাজ হচ্ছে এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদের সাথে থাকে যারা থাকে যারা সেগুলো আর যারা সেগুলো নিজেদের প্রবৃত্তির খেলে লঙ্ঘন করে এরা উভয় যেন তাদের মতো যারা একটি জাহাজে আহরণ করে তাদের একাংশ জাহাজের উপরের অংশে তাদের জায়গা করে নিয়েছে এবং অন্যরা এর নিচের অংশে নিজেদের জায়গা করে নেয় যখন নিজের নিচের লোকদের নিচের লোকদের নিচের ডেকের লোকদের পিপাসা নিবৃত করার প্রয়োজন হয় তখন তাদেরকে জাহাজের উপরের অংশের লোকদের অতিক্রম করে যেতে হয় তাই নিচের অংশের লোক নিজেদের মধ্যে পরামর্শ করে নিল আমরা যদি জাহাজের নিচের দিকে একটা ফুটো করে নেই তাহলে জাহাজের উপরের অংশের লোকদের কোনো সমস্যা করব না এখন যদি উপরের অংশের অধিকারীরা নিচের ডেকে লোকদেরকে কাজ করতে দেয় তবে নিশ্চিতভাবেই তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে অবশ্য উপরের অংশের লোক যদি নিচের লোকদেরকে কাজ থেকে বিরত রাখে তাহলে উপরের অংশের লোকসহ সবাই রক্ষা এবং এভাবে জাহাজের জাহাজও রক্ষা পাবে সুতরাং এই হাদিসটা এসেছে সোহিব বুখালিতে সুতরাং সমাজ ব্যবস্থার একটি উদ্দেশ্য হচ্ছে সমাজকে এমন সব নির্দিষ্ট কার্যাবলী থেকে বিরত রাখা যা ঘটলে তা হবে পুরো জাতির জন্য ক্ষতিকর তাই ধর্ষণের মতো বাজে ঘটনার শিকার আমার পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন সহপাঠী কেউ মহাবুণ আত্মসাজু সহপাঠী কেউ হওয়ার আগে এ থেকে পরিত্রাণের জন্য পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তরুণ সমাজকে রুখে দাঁড়াতে হবে এবং প্রকৃত সমাধান ইসলামিক রাষ্ট্র তথা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই কাজ করার দান করুন আমিন